আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, হোপ ইউ আর ফাইন। আজকে আমরা বেসিক ইংলিশের সেকেন্ড ক্লাসে চলে আসছি। যেমন কথা তেমন কাজ, গতকাল বলেছিলাম যে প্রতিদিন দুপুর 2টায় লিয়াকাতের টিচার আসবে আপনাদেরকে ফ্রিতে ঘরে বসে বেসিক ইংলিশ শেখার জন্য, আমাদের বেসিক ঠিক করার জন্য। গতকালকে আমি বলেছিলাম যে বেসিক শেখা যায় স্কুল টিচারদের কাছ থেকে ভালো, প্রাইমারি স্কুল, হাই স্কুল। সো তাসলিম মিস হচ্ছেন আমাদের লিয়াকাত কিডস ইংলিশ অনলাইন স্কুলের সিনিয়র টিচার। সো মিস সবসময় বাচ্চাদের স্পোকেন ইংলিশ শেখান, ফ্রি হ্যান্ড রাইটিং শেখান, গ্রামার শেখান, বেসিক শেখান। সো আমরা তাসলিম মিসের কাছ থেকে ধারাবাহিকভাবে আমরা প্রতিদিন বেসিক ইংলিশ শিখব, কীভাবে ইংলিশে কথা বলতে হয়, কীভাবে ইংলিশে লিখতে হয়, কোন কোন গ্রামারগুলো জানা উচিত, কী কী ভুল আমরা করি, কী কী ওয়ার্ড মুখস্থ করা উচিত, ভোকাবুলারি কেমন প্রোনাউন্সিয়েশন হওয়া উচিত, এই জিনিসগুলো ডিয়ার ভিউয়ার্স আপনারা ফ্রিতে ঘরে বসে প্রতিদিন শিখতে পারবেন, প্রতিদিন বেলা 2টায়, রবিবার থেকে শুরু করে আপনার বৃহস্পতিবার পর্যন্ত। শুধুমাত্র শুক্রবার এবং শনিবার ক্লাস হবে না, আমাদের তাসলিম মিস সেদিন অনেক বেশি বিজি থাকেন। ফ্রাইডে এবং স্যাটারডে ক্লাস হবে না, এছাড়া বাকি 5 দিন প্রতিদিন দুপুর 2টায় আমাদের ক্লাস হবে। সো আশা করি সবাই ভালো আছেন, আর আপনারা যখন আমাদের ক্লাসে আসবেন বা বসবেন তখন অবশ্যই সাথে খাতা কলম নিয়ে বসবেন, কারণ শুধু আমরা টিচাররা পড়াবো সেটা হবে না, আপনাদেরকে কিছু কাজ দিব, সেই কাজগুলো আমাদের করতে হবে। যারা আমাদেরকে এখন লাইভে সরাসরি দেখছেন আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে বসে পড়ুন, আশেপাশে খাতা কলম থাকলে নিয়ে আসেন, অথবা পরবর্তীতে যখন আপনারা আবার রেকর্ডটা দেখবেন অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন, কারণ আপনি যদি শুধু শুনেন তাহলে কিন্তু আপনি ইংলিশে ভালো কথা বলতে পারবেন না, ভালো লিখতে পারবেন না, গ্রামারের ভুল থেকেই যাবে। সো আমরা মেইনলি এখানে গ্রামারের মাধ্যমে আপনাদেরকে নতুন নতুন ওয়ার্ডের মাধ্যমে আপনাকে আমরা স্পিকিং এবং রাইটিং শেখাবো, এবং আমরা আমাদের স্টুডেন্টদেরকে বলছি যে খাতা কলম সাথে নিয়ে বসার জন্য। রাসেল কথা বলতে পারবে, দেখাও তো তোমার কলম কাগজ হাতে আছে কিনা। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, এ বিগ হ্যান্ড ফর রাসেল। আর আমি এখানে বসেছি কামরুল হাসানের সিটে, আমার স্টুডেন্ট, আমি যা শুরু করে দিতে এখানে আসছি। তাহলে হচ্ছে যে এখন আমাদের সেকেন্ড বেসিকের সেকেন্ড ক্লাস শুরু করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের তাসলিম মিসকে। তাসলিম মিস, আজকে আজকে আমরা কি পড়বো, কি দিয়ে শুরু হবে ক্লাসটা আজকে? ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর ফাইন। সো আজকে আমরা যেটা করব, এম ইজ আর দিয়ে করব। গত ক্লাসে আমরা এম ইজ আর করেছি, সেখান থেকে 2টা এক্সারসাইজ করেছি। সো আমরা ধারাবাহিকভাবে যেহেতু করব, সো আজকের ক্লাসটাও আমাদের এম ইজ আর এর হবে, এবং আশা করি কালকের ক্লাসটাও এম ইজ আর দিয়ে হবে আমাদের ইনশাআল্লাহ। সো 2-3টা ক্লাসের মধ্যে আমি এম ইজ আর টা শেষ করে দিতে পারবো, ঠিক আছে? ঠিক আছে, কামরুল তুমি তোমার সিটে বসো, মিস তোমাদের পড়া শুরু করছে। তো সবাই ভালো থাকবেন ডিয়ার ভিউয়ার্স, জুনায়েদের যদি ইন্টারনেট ভালো থাকে সে জয়েন করতে পারে, আদারওয়াইজ বাকি নতুন কাউকে আজকে আমরা স্টুডিওতে নিচ্ছি। থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। সো আমাদের ফার্স্ট যে কমেন্টস লিখেছে জুনায়েদ এট মি স্যার, ইয়েস, ওকে, আমাদের কিন্তু লিংক দেওয়া আছে অলরেডি। হ্যালো স্যার অ্যাড মি, আচ্ছা জুনায়েদ, জুনায়েদ লিখেছো না? ইয়েস, আচ্ছা সাইফা সুলতান অ্যাড মি স্যার, ওকে। সো গত ক্লাস আমরা জুনায়েদ ছিলে, গত ক্লাসে আমরা অ্যামিজার দিয়ে পড়েছি। সো আজকেও আমাদের অ্যামিজার দিয়ে হবে। সো সবার কাছে খাতা কলম থাকতে হবে, ঠিক আছে? অ্যান্ড হাই, গুড আফটারনুন টু অল, থ্যাংক ইউ, গুড আফটারনুন। আমরা সবাই তো খাতা কলমটা রাখবো, ঠিক আছে? বাট ক্লাসটা শুরু করার আগে আমি সবার একটু পরিচয় জেনে নিব। ফার্স্ট প্লিজ কামরুল হাসান ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। কামরুল হাসান, মাই নেম ইজ কামরুল হাসান, আই এম ফ্রম ফরিদপুর, নাও আই লিভস ইন ধানমন্ডি, ঢাকা। রিসেন্টলি আই হ্যাভ কমপ্লিটেড মাই পোস্ট গ্রাজুয়েশন ফ্রম জগন্নাথ ইউনিভার্সিটি ইন সোশিওলজি। ওকে, থ্যাংক ইউ কামরুল হাসান। আমি ভিউয়ারদেরকে বলবো, যারাই আমাদেরকে দেখছেন কে কোত্থেকে দেখছেন একটু কাইন্ডলি লিখে দিবেন, তাহলে আমরা একটু ওভার শিওর হব যে আমাদের আসলে আমাদের সাউন্ড ক্লিয়ার, সব কিছু ক্লিয়ার, এবং কোত্থেকে দেখছেন একটু লিখে দেন। হ্যাঁ, আর সব কিছু ক্লিয়ার কিনা সেটাও একটু লিখে দেন। নাও জুনায়েদ, ইওর টার্ন, জুনায়েদ প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। মাই নেম ইজ জুনায়েদ মোরশেদ, আই এম ফ্রম ঢাকা যাত্রাবাড়ি, দিস ইজ মাই পার্মানেন্ট অ্যাড্রেস, অ্যাপার্ট ফ্রম দিস আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ফ্রম সাউথ ইস্ট ইউনিভার্সিটি এ কাপল অফ ইয়ার্স ago. My subject was textile engineering. After that I did 5 years job. I decided to take IELTS, and so that's why
now I am admitted in Lagos in one in five course. So that's it. Thank you, Junaid. But গত ক্লাসে কিন্তু আমরা একটা ইন্ট্রোডাকশন শিখিয়েছিলাম, ঠিক আছে? ঠিক ওভাবে কিন্তু একটু প্র্যাকটিস করব। থ্যাংক ইউ জুনায়েদ। আমাদের দেখছে, সাউন্ডটা বন্ধ করে দিই জুনায়েদ। ফ্রম সিলেট থেকে মাসুমা তাজ, থ্যাংক ইউ। অ্যান্ড কুমিল্লা থেকে সোহান হাসান, অ্যান্ড টাঙ্গাইল থেকে হচ্ছে রিমন, অ্যান্ড আই এম ওয়াচিং ফ্রম লিয়াকাস আয়া সেন্টার। আচ্ছা সোরেন দেখছে, আমাদের সেন্টার থেকে দেখছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস। অ্যান্ড আই এম ফ্রম সিলেট, ওকে। And now Russell, okay, just give your introduction. Hello, assalamu alaikum. My name is Russell Kobir. I am 25 years old. I belong to Satkira, but now I am living at Kolabagan, Dhangmondi, Dhaka. My father is a businessman and my mother is a housewife. Recently I have completed my honors and masters from Jagannath University in Sociology. Basically, I love to travel and I have a great passion to traveling across the world. And I want to go to abroad for my higher studies in UK. Okay, thank you, Russell. Okay, so আমি দেখছি মমি সিং থেকে দেখছি কথা বলতে চাই। হ্যাঁ ভাই, এখন তো আর কথা বলা যাবে না, আমরা মেসেজ দিয়ে কথা বলি, ঠিক আছে? অ্যান্ড মেরুল বাড্ডা থেকে তামরিন ফেরদৌসি, শি ইজ মাই সিস্টার, আই লাভ হার ভেরি মাচ, থ্যাংক ইউ তামরিন ফর ওয়াচিং দিস। অ্যান্ড ফ্রম কুমিল্লা থেকে, অ্যান্ড আই লিভ ইন গাজীপুর। আচ্ছা আমরা একটু কমেন্টসগুলো পড়ে দেন আমরা আমাদের ক্লাসে চলে যাব, ঠিক আছে? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো আমরা সবাই খাতা কলম এনেছি। এভরি ওয়ান শো ইউর পেন অ্যান্ড কপি, প্লিজ everyone show your pen and copy. আমরা একটু খাতা কলম প্রথমেই, কারণ গত ক্লাস ছিল আমার অ্যামিজার, ঠিক আছে? সো আজকে আমি টোটালি এক্সারসাইজ করব। সো আমি আমাদের সেকেন্ড লাইভে চলে যাচ্ছি, সো ক্লাসটা আমি স্টার্ট করে দিচ্ছি। সো দিস ইজ আওয়ার শিট, সো 1.5, ঠিক আছে? আমাকে একটু বলবেন যে স্ক্রিনটা ক্লিয়ার কিনা, আমরা যারা দেখছি আমি বলবো যে যারা ভিউয়ার্স তারা দেখছে কিনা ঠিক মতো, এবং আমার স্টুডিওতে যারা আছে তারাও ক্লিয়ার কিনা, পিকচারটা ক্লিয়ার, দিস পিকচার ইজ ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে থ্যাংক ইউ। লাইক দিস ইজ 1.5, আমরা গত ক্লাসে আমরা এটা আগের গুলো করেছি। সো যারা আমরা গ্রামারটা শিখতে চাবো আমরা একদম 1 থেকে সব সময় দেখব। হ্যাঁ, সো দিস ইজ ক্লাস 2। রাইট সেন্টেন্সেস ফর দিস পিকচার, ইউজ এম, ইজ অর আর। এখানেও আমরা এম, ইজ এবং আর এর পিকচার ইউজ ব্যবহার আর এর ব্যবহার করব। সো দেয়ার আর সাম ওয়ার্ডস, অ্যাফ্রেড, অ্যাংরি, কোল্ড, হট, হাংরি অ্যান্ড থার্স্টি। সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি 6টা পিকচার, আশা করি সবাই 6টা পিকচার দেখতে পাচ্ছি। আমাদের লিখেছে ভিউয়ার্স লিখেছেন, ইয়েস আই ক্যান সি ক্লিয়ারলি, থ্যাংক ইউ আবুল হাসান সাগর, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা দিস ইজ আওয়ার লিঙ্ক, ওকে। সো এখানে 6টা পিকচার দেওয়া আছে এবং 6টা ওয়ার্ড দেওয়া আছে, আমাদেরকে ম্যাচ করতে হবে কোন পিকচারের সাথে কোন ওয়ার্ডটা যায়, আন্ডারস্ট্যান্ড? সো ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, একটা অলরেডি করে দেওয়া আছে। লাইক আমরা দেখতে পাচ্ছি, আই ক্যান সি আ ওভেন, আই থিঙ্ক দ্য সান ইজ টু মাচ শাইনি, অ্যান্ড আই থিঙ্ক শি ইজ থিঙ্কিং সাম জুস অর ওয়াটার। অ্যাম আই ক্লিয়ার, আন্ডারস্ট্যান্ড? সো এখন তার মানে কি, শি ইজ থার্স্টি, তার অবস্থাটা বোঝাচ্ছে, সে কিন্তু এখন থার্স্টি, তাহলে শি ইজ থার্স্টি অর শি ইজ থার্স্টি। আমরা গত ক্লাসে কন্ট্রাকশন ফর্মগুলো শিখেছিলাম, শি ইজ এটাকে আমরা কি করব, শি ইজ যখন আমরা কন্ট্রাকশন ফর্মে শিখেছিলাম, জুনায়েদ বলো তো কি ছিল, শি ইজটাকে কিভাবে বলবো, সাউন্ড দিয়ে বলি, শি ইজটাকে কিভাবে বলবো, শি ইজ, শি ইজ, নট শি ইজ, আমরা যারা স্টুডিওতে আছে তারা একটু লিখে ফেল, রাইট ডাউন প্লিজ, দে ড্যাশ, ওকে।
আমি একটু বলবো যে যারা আমরা মোবাইলে করছি, যেভাবে ক্লাসটা করছি আমরা মোবাইলটা এইভাবে রাখবো, সরি এই পজিশনে রাখবো, তাহলে আমাদের ক্লাসের যে স্লাইডটা আমি দেখাচ্ছি স্লাইডটা মানে ক্লিয়ার মনে হবে, আদারওয়াইজ লেখাগুলো ছোট ছোট মনে হবে। ঠিক আছে, আমরা সবাই মোবাইলটাকে এভাবে রেখে ক্লাসটা করব। ওকে, আচ্ছা তাহলে দে ধ্যাস আমরা একটু দ্রুত করে ফেলি, 1 2 3 4 5 6, জাস্ট রাইট ডাউন 5 sentences. Kamrul, are you writing? Russell, Zunaid, everyone, please write down this. And viewers, derko ami sujog dicchi, amra 2 3 4 5 6 ektu lekhar chesta korbo, ki hobe answer ta. Like they, number 2 ta dekha jacche je dui jon khub mone hocche shite ba gorome keu erokom kore, kon time e erokom kore tara, amra jokhon like shaking kori kokhon kori. সাউন্ড দিয়ে জোরে বলতে হবে, হ্যাঁ কামরুল, রাসেলের কথা শোনা যাচ্ছে না। আচ্ছা জুনায়েদ, জোনাইসে হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার। এবং ভিউয়ার্সদেরকে বলবো আমরা যারা লিখবো তারাই কিন্তু কিছু হলে আমরা আগায় থাকবো, না লিখলে হবে না, লিখতে হবে, হ্যাঁ লেখাটা আমাদের প্র্যাকটিস। সো দে কি হবে, দে আর কোল্ড, ভেরি গুড। সো আমি একটু দেখি যে আসলে আমাদের রাইট অ্যান্সারটা কি হবে, দে আর কোল্ড, থ্যাংক ইউ থ্যাংক ইউ, দে আর কোল্ড। অ্যান্ড নাম্বার থ্রি, কি আছে ধ্যাস, পিকচারটা আমরা একটু দেখি, মেবি সান ইজ টু মাচ শাইনি অ্যান্ড সোয়েটিং হচ্ছে, সো কখন সোয়েটিং হয়, কখন সোয়েটিং হয় আমরা একটু ভিউয়ার্সদের থেকে কমেন্ট চাচ্ছি, হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার নাম্বার থ্রি, হি ধ্যাস, পিকচারের সাথে মিলাবো, উপরে ওয়ার্ডগুলো দেওয়া আছে, অ্যাফ্রেড, অ্যাংরি, কোল্ড, হট, হাংরি, থ্রাস্টি, যদি বলি আমাদের দুইটা ব্যবহার হয়ে গিয়েছে তাই না, থ্রাস্টি অ্যান্ড কোল্ড ডান, এখন আমাদের আছে আরো চারটা, এই চারটার মধ্যে আমাদের কি ইউজ করতে হবে, হট, হাংরি, অ্যাংরি, অ্যাফ্রেড। থ্যাংক ইউ, একজন লিখেছে হিজ হট, থ্যাংক ইউ আহমেদ আহমেদ। আচ্ছা সো এবার আমাদেরকে জুনায়েদ বলো হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার নাম্বার থ্রি, হিজ সাথে কি হবে, যখন এম ইজ আর থাকবে না তখন আমরা ভার্বের শেষে এস বা ইয়েস ইউজ করবো, বাট এখানে কোনো আমাদের এম ইজ আর আছে তাই না, সরাসরি ভার্বটা নাই, তাহলে আমাদের কি করতে হবে, তার অবস্থাটা কেমন, তার সে এখন কোন সিচুয়েশনে আছে, হিজ হট, হিজ হট, ভেরি গুড। আচ্ছা এন্ড লিখছি হিজ ফিলিং হট, ওকে, এন্ড আই এম ফ্রম উত্তরা ঢাকা, থ্যাংক ইউ রহিমা ইসলাম, রাহিমা ইসলাম, ওকে। সো দ্য অ্যান্সার নাম্বার থ্রি হচ্ছে, আমরা পিকচারের সাথে মিলাবো তাহলে বোঝাই যাচ্ছে তার অবস্থাটা কি, কামরুল বলো হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার, স্নেক, সবাই দেখতে পাচ্ছি, সাপ দেখতে পাচ্ছি, সাপ দেখলে সবাই কি পায়, ভয় পায়, ইয়েস। সো নাম্বার 4 কি হবে, অ্যাফ্রেড, আমরা ভিউয়ার্স আর হি ইজ অ্যাফ্রেড। আচ্ছা যারা ভিউয়ার্সরা যদি সাপ দেখে ভয় পায় বা ভয় পায় না কি লিখবো, আমরা একটু লিখে নিই ভিউয়ার্সদেরকে বলবো যে, আচ্ছা ভেরি গুড, আমাদের একজন ভাই লিখেছেন, Sharif, he's afraid, very good, and you have to put a full stop,
after finishing the sentence you have to give a full stop dite hobe thik ache acha he is afraid of snake very good tasnim saida tasnim okay tahole ki hobe number 4 is he is afraid yes let's check the answer just wait yes he is afraid thank you and number 5 I can see there are 3 person and they are thinking something food kono khabarer chinta korche so amader khabarer chinta ta kokhon ashe actually jokhon amra hungry hoy tai na khuda khuda lage khudatto hoy yes ebong Amid Ahmed abar likheche they are hungry very good and full stop dite hobe sentence er shorto hocche prothome capital letter then last e amader ki hobe full stop dite hobe they are hungry ashole amra shobai hungry jani na kara kara lunch koreche thik ache they are feeling hungry acha apra kintu continuous form korchi na amra just they are hungry present form e amra achi so number 5 Kamrul what is the right answer they are hungry okay they are hungry very good and number 5 they are hungry number 6 I can see a woman I think she is feeling so angry no because her glass is broken already tar glass ta bhanga ei jonno she ki khub khushi naki angry angry tale ki hobe jodi tar obostha ta bujhai amra ki bolbo she is angry very good great job miss thank you liaqat sir okay so amader 6 number ta ki hobe amra dekhiye bojha jacche she is angry very good sharif she is angry yes she is angry and Junaid সবাই কি ঠিক আছে she is angry or happy angry ma'am দেখে বোঝা যাচ্ছে রাগ হলে তোমার লাল হয়ে যায় তাই না so she is angry so আমরা একটু দেখি let's check the answer is she is angry very good তাহলে আমরা কিন্তু তাদের সবার তার দাদের অবস্থাটা আমরা বোঝাচ্ছি কে কোন অবস্থায় আছে যদি আমরা দ্রুত বলি she is thirsty they are cold he is hot he is afraid they are hungry she is angry খুব দ্রুত বলবো আমরা ভিউয়ার্স দেরকে বলবো এটাকে মিনিমাম 5 বার পড়তে যারা আমরা আমরা ক্লাসটা করছি আমরা যারা ক্লাসটা করছি প্লিজ ক্লাসটা যারা করছে এটাকে আমরা 5 টাইমস পড়ি হ্যাঁ তাহলে আমাদের এই যে মানুষের অবস্থাটা দেখলেই আমরা বলতে পারবো she is hot she is happy she is good okay she is cold she is thirsty এরকম করে আমরা তার যে কোনো মানুষের অবস্থাটা বলতে পারবো সো কামরুল এক নিঃশ্বাসে বলতে হবে 6টা সেন্টেন্স উইদাউট এনি ব্রিথ এন্ড এভরিওয়ান প্র্যাকটিস ইট আমার ক্লাস মানে একটু ব্রিথ কম নেই আমি আমার বাচ্চাদের যখন ক্লাস নেই তখন ওরা খুব মজা পায় এই জিনিসটা করে করে তারা কিন্তু শিখে যে উইদাউট এনি ব্রিথে আমরা দ্রুত সেন্টেন্স গুলো পড়ব সো আমি দেখব যে কে কে পারছে হ্যাঁ কামরুল ফার্স্ট she is thirsty they are cold she is hot she is afraid they are hungry she is angry okay try to speed more আর একটু স্পিড বাড়াতে হবে হ্যাঁ কামরুল সাউন্ড বন্ধ করে দিয়ে এটাকে তিনবার পড়ো আমি কিন্তু ভিডিওতে দেখতেছি পড়ছো কিনা নাও রাসেল ইওর টার্ন আমরা কপি দেখেই পড়ি she is thirsty they are cold he is hot he is afraid they are hungry she is angry আচ্ছা মনে হচ্ছে না রাসেলের মামলিং হচ্ছে রাসেল আরেকটু ভালো করে বলার চেষ্টা কর she is thirsty they are cold he is hot he is afraid they are hungry she is angry okay আর একটু মানে আমি আরো লাস্টে ধরব আর একটু ভালো করে বলতে হবে কারণ আজকে অল্প পড়ব কিন্তু ভালো করে পড়ব হ্যাঁ মি আই জয়েন ইন ইওর লাইভ সেশন ইয়েস ইউ ক্যান देयर इज आवर লিংক এখানে আমাদের লিংকটা অলরেডি দেওয়া আছে সো চাইলে আমরা লিংকে প্রেস করে সরাসরি আমাদের ক্লাসে যুক্ত হতে পারবো ঠিক আছে আচ্ছা তাহলে আবার একটু দ্রুত বলি she is thirsty they are cold he is hot he is afraid they are hungry she is angry একটু দ্রুত বলবো উইদাউট পজ এবং বাসায় আমি ভিউয়ার্সদেরকে বলবো এবং স্টুডেন্টদেরকে বলবো কিভাবে আমরা প্র্যাকটিস করব ইউ জাস্ট স্টার্ট ইউর স্টপ ওয়াচ ডু ইউ নো অ্যাবাউট ইউর স্টপ ওয়াচ দিয়ে আমরা অলওয়েজ পড়ব স্টপ ওয়াচ স্টার্ট করব দেন একটা 6টা সেন্টেন্স পড়ব ট্রাই লিখে রাখবো রাইট ডাউন ইউর জাস্ট টাইম
টাইমটা লেখার পরে আবার আবার ওই ছয়টা সেন্টেন্স পড়বো, দেখবো যে টাইমটা কমে আসছে, দেখবে প্রতিবারই টাইমটা কমে আসছে। সো এই ওয়েতে আমরা কিন্তু পড়বো, ঠিক আছে? আচ্ছা নাও জুনায়েদ বলো, জুনায়েদ ইওর টার্ন, জুনায়েদ। Okay, ma'am. She is trusty. They are cold. She is. She mumbling hotsen. That means it don't practice. She is hot. She is afraid. They are hungry. She is angry. Acha. আমরা যারা ভিউয়ার্স আছি তাদেরকে বলবো যদি মোবাইলটা কাছে থাকে মোবাইলটা একটু স্টপওয়াচটা স্টার্ট করবে, এবং আমার স্টুডিওতে তিনজন স্টুডেন্ট আছে তাদের মধ্যে একটা কম্পিটিশন দিব কত শর্ট টাইমে এই তিনটা ছয়টা সেন্টেন্স পড়তে পারে। সো এটার জন্য তোমাদেরকে আমি 30 সেকেন্ডস দিলাম প্র্যাকটিস করার জন্য, দ্রুত পড়ো। শি ইজ ট্রাস্টি, দে আর কোল, হি ইজ হট, হি ইজ অ্যাফ্রেড, দে আর হাংরি, শি ইজ অ্যাংরি, এগেইন অ্যান্ড অ্যাগেইন রিড অ্যান্ড রিড। ওকে, জাস্ট আই এম টেকিং মাই পেন। এবং ভিউয়ার্সদেরকে বলবো আমরা লিখে টাইমটা একটু লিখবো কমেন্ট সেকশনে, কমেন্ট সেকশনে আমরা টাইমটা লিখবো কার কত টাইম লাগছে। ওকে, সো আই এম স্টার্টিং মাই স্টপ ওয়াচ, দিস ইজ মাই ক্লক, জাস্ট ওয়েট। বার একই সেন্টেন্স আমরা বারবার করবো, প্রতিদিন আমাদের 10 পাতা পড়তে হবে না, আমরা প্রতিদিন 1 পাতাই পড়বো, পড়ার মতো করে পড়বো। এম আই রাইট কামরুল? যারা ক্লাসটা দেখবো এভাবে দেখবো, এভাবে দেখবো না, ঠিক আছে? এভাবে দেখলে লেখাটা আমাদের ছোট মনে হবে। আচ্ছা, সো কামরুলকে দিয়ে ফার্স্ট শুরু করি। কামরুল, আর ইউ রেডি নাও? Yes, I'm ready. Okay, start. She is thirsty, they are cold, she is hot, she is afraid, they are hungry, she is angry. Okay, your time is 5 seconds 45, that means 5.45 seconds. And Russell? She is thirsty, they are cold, he is hot, he is afraid, they are hungry, she is angry. Very good, your time is 4.51 seconds. And viewers দেরকে বলবো কার কতটুক টাইম লাগছে একটু স্টপ ওয়াচ দিয়ে কষ্ট করে আমরা একটু দেখি। নাও জুনায়েদ, জুনায়েদ। She is thirsty, they are cold, she is hot, she is afraid, they are hungry, she is afraid, she is angry. Okay, I'm also afraid because your time is for 9.44, so that's why I'm also afraid. আচ্ছা, আমাদের সাথে একজন যুক্ত হয়েছে, মিলন জহিরুল ইসলাম, আর ইউ দেয়ার? ভিডিওটা অন রাখতে হবে। আচ্ছা, ভিডিওটা অন রাখতে হবে। ওকে, সো শি ইজ ট্রাস্টি, দে আর কোল, হি ইজ হট, হি ইজ অ্যাফ্রেড, দে আর হাংরি, শি ইজ অ্যাংরি। বুঝতে পেরেছি জুনায়েদ, আমরা যদি সেন্টেন্সগুলো বারবার করে পড়ি দেন ইউ ক্যান অ্যাপ্লাই ইট, ইউ ক্যান ইউজ ইট। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা, আমাদের একজন ভাই লিখেছেন, শরীফ ভাই লিখেছেন 5 সেকেন্ডস, ভেরি গুড, ওয়েল ডান। বাট আমাদের আজকে ফার্স্ট হয়েছে এই 1.5-এ, এই সেকশনে ফার্স্ট হয়েছে রাসেল, বিকজ ইওর টাইম ইজ 4.51। আমরা একটু রাসেল ভাইয়ের জন্য একটু বিগ ক্ল্যাপ দিই। থ্যাংক ইউ রাসেল, থ্যাংক ইউ, ওয়েল ডান। সো একটু এভাবে করে পড়বো। এবং আমাদের 3 সেকেন্ডস লিখেছে ফারজানা ফাজা হুসাইন, ওকে। অ্যান্ড আমাদের স্টুডিওতে একজন চলে আসছে, হ্যালো, হাউ আর ইউ? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হোয়্যার আর ইউ ফ্রম? আই এম ফ্রম যশোর। যশোর, ওকে, হোয়াট ডু ইউ ডু নাও? আই এম এ টিচার। টিচার, ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে আমাদের যেহেতু আমাদের মাঝে টিচার চলে আসছে, আমরা টিচারের থেকে একটু জেনে নেই। আমরা সবাই টিচার, আর আমরা সবাই যারা টিচার তারা আরো বেশি লার্নার, আই নো। সো আমরা একটু ভাইয়া একটু পড়বে, আমাদের সাথে আছেন মিলন ভাইয়া, মিলন ভাই একটু পড়বে। জি মিলন স্যার, শি ইজ ফাস্টি, দে আর কোল, খুব দ্রুত পড়তে হবে, আমরা কত অল্প সেকেন্ডে পড়তে পারেন?
She is thirsty, they are cold, he is hot, he is afraid, they are hungry, she is angry. Okay, thank you, sir. Your time is 6.22. Acha. Thank you. Okay. So, amra amader sound ta bondho kore dei, sir. So, amra amader next session e chole jacchi. Eta asha kori clear, no? Write true sentences, positive or negative, use is, isn't, or aren't. Ektu khyal kore amra bojhar chesta kori. বলেছে ট্রু সেন্টেন্স লেখার জন্য রাইট ট্রু সেন্টেন্স সত্য সেন্টেন্সটা লিখতে হবে এটা পজিটিভ হতে পারে ইট কুড বি পজিটিভ অর নেগেটিভ এটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে লাইক এখন যদি আমি আমার ঢাকার অবস্থা বলি নাও আই লিভ অ্যাট লালমাটিয়া লালমাটিয়ার অবস্থা যদি বলি এখন লালমাটিয়াতে প্রচুর হট তাহলে আমার ট্রু সেন্টেন্সটা কি হবে ইটস হট টুডে তাই না যদি আমরা লালমাটিয়াতে যারা আছে এখন ঢাকায় যারা আছে এখন কিন্তু ঢাকায় প্রচুর হট তাহলে আমরা আজকের ওয়েদারটা কেমন হট তাহলে কিভাবে বলবো ইটস হট টুডে ইটস হট টুডে ইফ ইট ইজ নট হট লাইক ইট ইজ রেইনিং দেন হোয়াট উইল ইউ সে আচ্ছা আমাদের সাথে লিখেছেন হাউ ক্যান আই জয়েন দ্য মিটিং আচ্ছা আমাদের লিংক দেওয়া আছে ভাইয়া আমরা আমাদের স্টুডিওতে নিয়ে আসছি স্টুডেন্ট আমাদের স্টুডেন্ট আর চাইলে আমরা লিংক দিয়ে ঢুকতে পারবো ক্লাসে আচ্ছা I'm willing to participate here. Okay. And আচ্ছা সো আমাদের ওয়েদারটা যদি হট হয় আমরা কি বলবো ইটস হট টুডে যদি ওয়েদার হট না হয় তাহলে কি বলবো ইটস নট হট টুডে ইটস নট হট টুডে সো এখানে আমাকে বলেছে যে কি সেন্টেন্স লিখতে ট্রু সেন্টেন্স লিখতে সত্য সেন্টেন্সটা লিখতে সো এটাই হচ্ছে আমাদের কাজ আজকে সো এক নম্বর দিয়ে আমরা লিখে ফেলি এখন আমি বলবো প্রথমে ট্রু সেন্টেন্সটা লিখব যদি ওয়েদার হট হয় তাহলে ট্রু সেন্টেন্সটা লিখব ইয়াস লাইক ইটস হট তারপর আমরা দুইটা অ্যাপ্লাই করার চেষ্টা করব পজিটিভ এবং নেগেটিভ আমি কি ক্লিয়ার করতে পেরেছি সবাইকে এবং ইয়াস এবং আমি আমার ভিউয়ার্সদেরকে বলবো তার মানে প্রতিটা সেন্টেন্সেরই আমরা পজিটিভ এবং নেগেটিভ আজকে করব এটা প্রত্যেকটা সেন্টেন্সেরই আমরা পজিটিভ করব এবং নেগেটিভ করব দ্যাট মিনস এম ইজ আর দিয়ে এম ইজ আর এর যে সেন্টেন্সগুলো থাকে এটা কিভাবে আমরা পজিটিভ করব এবং কিভাবে নেগেটিভ করব প্লিজ রাইট ডাউন ইন ইয়োর কপি এভরিওয়ান কামরুল হাসান রাসেল জুনায়েদ রাইট ডাউন যদি লিখি তাহলে আমাদের মুখে দ্রুত আসবে এবং দ্রুত সুন্দর করে বলতে পারবো আচ্ছা আর আমরা যে যেখান থেকে ক্লাসটা দেখছি তাদের ওয়েদারটা কেমন সিলেটের ওয়েদার কেমন যশোরের ওয়েদারটা কেমন আমরা একটু লিখে ফেলি ওয়েদারটা কেমন ওকে ইফ ইট ইজ হট ইউ ক্যান সে ইটস হট টুডে ইফ ইটস নট হট দেন ইউ ক্যান সে ইটস নট হট টুডে ওকে সো কামরুল হাসান কামরুল হাসান জাস্ট সে হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার হাউ ক্যান আই জয়েন দ্য মিটিং সাবরিনা সুলতানা ইয়াসা আমরা মিটিংয়ে জয়েন করতে পারবো লিঙ্ক আছে লিঙ্কে প্রেস করলে জয়েন করতে পারবো সো কামরুল বলো কামরুল হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার কামরুল আচ্ছা একজন লিখেছে অনেক বেশি হট হলে কি লিখবো ইটস টু মাছ হট টুডে টু মাছ ইউ ক্যান সে আর স্কর্চিং বোথ আর রাইট ওকে নাও কামরুল সে ইট ইজ হট টুডে আচ্ছা আমরা কিন্তু শর্ট ফর্মে বলি ইটস হট টুডে ইটস হট টুডে হট টুডে ইটস হট টুডে এন্ড ইফ ইট ইজ নেগেটিভ দেন ইউ সে নেগেটিভটা কিভাবে বলবো নেগেটিভটা কিভাবে বলবো ইটস নট ইটস নট হট টুডে ইজেন্ট টুডে আচ্ছা একটু খেয়াল করি কামরুল ইটস আচ্ছা ইটস হট টুডে অর ইটস নট হট টুডে অর ইউ ক্যান সে ইট ইজেন্ট হট টুডে বোথ আর কারেক্ট ইট ইজেন্ট হট টুডে অর ইটস হট টুডে অর ইউ ক্যান সে ইটস নট হট টুডে আচ্ছা এবার হচ্ছে নাম্বার টু ইট আছে উই দি আচ্ছা আমাদের এখানে লিখেছে আচ্ছা নুরুন নবী ইসলাম ইটস হট টুডে ইন জামালপুর জামালপুরে অনেক গরম ইটস রেইনিং হেয়ার টুডে
তাহলে এখানে যেহেতু রেইনিং হচ্ছে তাহলে কি লিখবে বলো তো? আহমেদ, আহমেদ কি লিখতে পারে, কে বলতে পারবে? জুনায়েদ বলো, আহমেদের ওখানে বৃষ্টি হচ্ছে তাহলে কি কি লেখা যায়? হটটাকে নেগেটিভ না, ধরো এই হটটাকে আমি নেগেটিভ বলবো, কিভাবে বলা যায়, কে বলতে পারবে? হু ওয়ান্ট টু সে ইটস নট হট টুডে? হট টুডে, ভেরি গুড, ইটস নট হট টুডে, থ্যাংক ইউ। আচ্ছা, ইটস, যেহেতু রেইন হচ্ছে আমরা হট নিয়ে কথা বলছি তাহলে বলবো ইটস নট হট টুডে, ইটস নট হট টুডে ইন জামালপুর, ভেরি গুড। আচ্ছা, নাও দ্য সেন্টেন্স ইজ রাইট। আচ্ছা, এবার আমরা উইন্ডিতে যাচ্ছি। উইন্ডি, উইন্ডি মানে কি? প্রচুর বাতাস হচ্ছে, তাই না? উইন্ডি। সো যদি উইন্ডি হয় ওয়েদারটা তাহলে আমরা কি বলবো? ইটস উইন্ডি টুডে, ইটস উইন্ডি টুডে। নুরনবী ভাই লিখেছেন আই ওয়ান্ট টু জয়েন দ্য মিটিং। ভাইয়া আমাদের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে প্রেস করলে জয়েন করা যাবে। আচ্ছা, সো আর এখানে জয়েন করতে না পারলেও আমরা যদি শেখার ইচ্ছা থাকে খাতা কলম নিয়ে একটু লিখি, লিখলে আমাদের ইম্প্রুভ হবে এবং পাশাপাশি আমাদের প্র্যাকটিস করতে থাকে। এভরি ওয়ান প্র্যাকটিস ইট এগেন অ্যান্ড এগেন। আচ্ছা, উইন্ডি, সো কামরুল হাসান আমাকে দুইটা দ্রুত বলবে, ইটস উইন্ডি টুডে, ইটস নট উইন্ডি টুডে, টু টাইমস। ইটস উইন্ডি টুডে, ইটস নট উইন্ডি টুডে। আর একটু বেটার করে বলার চেষ্টা করি, ইটস উইন্ডি টুডে, ইটস নট উইন্ডি টুডে। আর একটু জোরে, ইটস, আর একটু জোরে, ইটস উইন্ডি টুডে, ইটস নট উইন্ডি টুডে। ঠিক আছে, তাহলে আমরা ওই যে তিন নম্বর সেন্টেন্সে আসা পর্যন্ত প্র্যাকটিস করতে থাকি। হ্যাঁ, আমাদের ভিউয়ার্সরাও যেন দেখে যে স্টুডিওতে যারা আছি কন্টিনিউয়াস আমরা পড়ছি, ঠিক আছে? এই জিনিসটা যেন আমরা দেখতে পারি, কন্টিনিউয়াসলি একই জিনিস আমরা রিপিট করছি। নাও রাসেল, ইটস উইন্ডি টুডে, ইটস নট উইন্ডি টুডে, ইটস উইন্ডি টুডে, ইটস নট উইন্ডি টুডে, ইটস উইন্ডি টুডে অর ইটস নট উইন্ডি টুডে? আমরা টুডে বলবো না, ইটস টুডে, টুডে, টুডে। ওকে, ইটস উইন্ডি টুডে, পড়া বন্ধ হয়ে গেছে, মানে পড়া কি বেশি হয়ে গেছে? হ্যাঁ, আমি চাই যে আমার ক্লাসে কেউ মুখ বন্ধ রাখতে পারবে না, আমিও নিজেও কথা বলি, আমার স্টুডেন্টরাও কথা বলতে হবে। হ্যাঁ, আচ্ছা, ইটস উইন্ডি টুডে, ইটস নট উইন্ডি টুডে, জুনায়েদ বলো, একটু বেটার করে বলি। ইটস উইন্ডি টুডে, ইট ইজন্ট উইন্ডি টুডে। ওকে, কিন্তু এই যে মামলিং হচ্ছে, খেয়াল করো যে সিম্পল জিনিস। হ্যাঁ, আমরা কিন্তু আমরা নিজেরাও অনার্স মাস্টার্স করে আসছি, তারপরও দেখা যায় ইউজ টু না, কারণ আমরা অ্যাপ্লাই করি না। আমরা কিন্তু ওয়েদারের দিকে তাকায় প্রতিদিন বলতে পারি, ওয়াও দিস ওয়েদার ইজ সো নাইস, আই লাইক দিস ওয়েদার, দিস ইজ নট হট টুডে। ওকে, নাও মিলন, মিলন স্যার বলি। হ্যাঁ, মিলন স্যার, সো আমরা একটু দ্রুত বলি, টুডে ইটস উইন্ডি টুডে, ইটস নট উইন্ডি টুডে। ওকে, ইটস উইন্ডি টুডে, ইটস নট উইন্ডি টুডে, থ্যাংক ইউ। এন্ড নেক্সট, মাই হ্যান্ডস কোল্ড। আচ্ছা, হ্যান্ডস আছে, সো এখানে খেয়াল করতে হবে ইজ বসাবো নাকি আর বসাবো। ভিউয়ার্স দেরকে বলবো কি লিখবো, মাই হ্যান্ডস, ইটস উইন্ডি টুডে, আহমেদ ভেরি গুড, অ্যান্ড ইটস নট উইন্ডি টুডে, থ্যাংক ইউ। পজিটিভ নেগেটিভ দুইটাই লেখার জন্য এটি লিখলেই আমাদের প্র্যাকটিস হবে, এবং আহমেদ আবার লিখেছে আর হবে। সো ইউ জাস্ট রাইট ডাউন দ্য সেন্টেন্স অ্যান্ড পজিটিভ অ্যান্ড নেগেটিভ বোথ সেন্টেন্সটা লিখে ফেলি। মাই হ্যান্ডস কোল্ড, মাই হ্যান্ডস কোল্ড আছে, সো এটা আমাদেরকে সেন্টেন্স আকারে লিখতে হবে, পজিটিভ এবং নেগেটিভ। অলরেডি আমাদের কমেন্ট চলে আসছে। আচ্ছা, মাই হ্যান্ডস আর কোল্ড, ভেরি গুড, ফুল স্টপ দিতে হবে, মাই হ্যান্ডস আর কোল্ড। মোহাম্মদ মাইদুল, আচ্ছা, মাই হ্যান্ডস, মাই হ্যান্ডস, আমি একটু স্ক্রিনটা বড় করে দেখাই ভিউয়ার্সদের জন্য সুবিধা হবে, আর আমি বলবো যে আমরা মোবাইলটা লম্বালম্বি করে দেখবো না, আমরা পোর্ট্রেট করে দেখবো, ঠিক আছে? আচ্ছা, মাই হ্যান্ডস কোল্ড আছে, মাই হ্যান্ডস কোল্ড, সো এটা আমাকে সবার প্রথমে জুনায়েদ বলবে, পজিটিভ এবং নেগেটিভ। ভিউয়ার্সদেরকেও বলবো পজিটিভ এবং নেগেটিভ করে সেন্টেন্সটা লেখার জন্য কি হবে, মাই হ্যান্ডস, মাই হ্যান্ডস আর কোল্ড, মাই হ্যান্ডস আরন্ট কোল্ড, ভেরি গুড। তাহলে আবার একটু বলি, মাই হ্যান্ডস আর কোল্ড, মাই হ্যান্ডস আরন্ট কোল্ড, একটু দ্রুত বলি, মাই হ্যান্ডস আর কোল্ড, মাই হ্যান্ডস আরন্ট কোল্ড, আবার একটু স্পিড বাড়াই, মাই হ্যান্ডস আর কোল্ড, মাই হ্যান্ডস আরন্ট কোল্ড, মাই হ্যান্ডস আর কোল্ড, মাই হ্যান্ডস আর কোল্ড। রাসেল বলো,
My hands are cold or my hands are in cold? Cold. My hands are cold or my hands aren't cold? Excellent. Now Kamrul. My hands are cold, my hands aren't cold. একটু প্রাণ থাকতে হবে কামরুল, মানে বলার মধ্যে আরেকটু প্রাণ থাকতে হবে। হ্যাঁ, কি বল রাসেল, আই এম রাইট? মাই হ্যান্ডস আর কোল্ড, মাই হ্যান্ডস আর এন্ড কোল্ড। বলি আবার কামরুল, দ্রুত বলি। মাই হ্যান্ডস আর কোল্ড, মাই হ্যান্ডস আর এন্ড কোল্ড। আচ্ছা, আমরা এই যে হ্যান্ড ওয়াশ করার পর আমরা বলবো, হাতটার দিকে তাকায় বলবো মাই হ্যান্ডস আর কোল্ড, তারপর যখন আমরা মুছে ফেলবো তখন বলবো মাই হ্যান্ডস আর এন্ড কোল্ড, মানে নিজের সাথে কন্টিনিউয়াসলি কথা বলবো। নাও জুনাইদ। মাই হ্যান্ডস আর কোল্ড, মাই হ্যান্ডস আরন্ট কোল্ড। ভেরি গুড জুনাইদ, এটা অনেক ভালো হয়েছে। নাও মিলন স্যার। মাই হ্যান্ডস আর কোল্ড, মাই হ্যান্ডস আরন্ট কোল্ড। মাই হ্যান্ডস আর ইন কোল্ড, ভেরি গুড, থ্যাংক ইউ, এক্সেলেন্ট। সো অ্যানসারটা আমি দেখাচ্ছি। সো মাই হ্যান্ডস আর কোল্ড অ্যান্ড মাই হ্যান্ডস আর ইন কোল্ড, ভেরি গুড। অ্যান্ড আমাদের ভিউয়ার্সরা লিখেছেন মাই হ্যান্ডস আর নট কোল্ড, আর যদি কন্ট্রাকশন ফর্মে লিখি আরেন্ট, আরেন্ট, ওকে। বাট এই কন্ট্রাকশন ফর্মটা কিন্তু আমরা লেখার জন্য লিখবো না, যখন বলবো তখন আমরা ইউজ করব, যখন ফর্মাল রাইটিংয়ে আমরা কন্ট্রাকশন ইউজ করব না। আচ্ছা, ব্রাজিল আ ভেরি বিগ কান্ট্রি, ব্রাজিল স্ল্যাশ আ ভেরি বিগ কান্ট্রি। সো ব্রাজিল যদি বড় কান্ট্রি হয় তাহলে আমরা কি বলবো? আচ্ছা, মহিদুল ভাই আসছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ভাই, কোথা থেকে? আসসালামু আলাইকুম, আমি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। ম্যাম, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। হোয়াট ডু ইউ ডু নাও? ওয়েল, আই এম ডুইং আ জব ইন অ্যাজ এ জুনিয়র এক্সিকিউটিভ এন্ড মাই কোম্পানি নেম ইজ নেক্সজেন সলিউশন লিমিটেড। ওকে, থ্যাংক ইউ, গ্রেট। মানে আমার কাছে ভালো লাগছে যে আমাদের লাইভে মানুষ যুক্ত হচ্ছে, পড়ছে, আসলে আই এম সো প্রাউড অফ দিস। ওকে, থ্যাংক ইউ। সো ভাইয়ার আমরা সাউন্ডটা বন্ধ করে দিলাম, এবার আমরা আবার একটু পড়ায় চলে যাই। আচ্ছা, ব্রাজিল আ ভেরি বিগ কান্ট্রি, ঠিক আছে। সো এটাকে আমরা পজিটিভও বলবো, নেগেটিভ বলবো, বাট আমাকে বলতে হবে এটা ট্রু সেন্টেন্সটা কি হবে, ব্রাজিল কি একটা ছোট্ট কান্ট্রি নাকি বড় কান্ট্রি? বড় কান্ট্রি। আচ্ছা, আমাদের আহমেদ ভাই লিখেছেন ব্রাজিল ইজ আ ভেরি বিগ কান্ট্রি, ভেরি গুড, থ্যাংক ইউ। অ্যান্ড মোহাম্মদ, হ্যাঁ, মাহিদুল ভাই, মাহিদুল, হোয়াট ইজ দ্য ট্রু সেন্টেন্স, ব্রাজিল ইজ আ ভেরি বিগ কান্ট্রি অর ব্রাজিল ইজ নট আ ভেরি বিগ কান্ট্রি? উইচ ওয়ান ইজ ট্রু সেন্টেন্স? সাউন্ড দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, ব্রাজিল ইজ আ ভেরি বিগ কান্ট্রি, Brazil is a very big country. If it is a small country, then what you say? Brazil? Jodi eta choto country. Brazil is not a very big country. Very good. Tahole amra jani je Brazil ekta boro country, tahole etar true sentence hobe Brazil is a very big country, and negative sentence hocche Brazil isn't a very big country. So ekhon ektu amake bolar age shobai tin bar kore practice koren, সবাই তিনবার করে প্র্যাকটিস করেন, তারপর আমাকে বলবেন। হ্যাঁ, ব্রাজিল ইজ আ ভেরি বিগ কান্ট্রি, ব্রাজিল ইজ নট আ ভেরি বিগ কান্ট্রি, ব্রাজিল ইজ আ ভেরি বিগ কান্ট্রি, ব্রাজিল ইজ নট আ ভেরি বিগ কান্ট্রি, ব্রাজিল ইজ আ ভেরি বিগ কান্ট্রি, ব্রাজিল ইজ নট আ ভেরি বিগ কান্ট্রি। এভাবে ইট ইস ওয়ান কাইন্ড অফ টাং টুইস্টার, কন্টিনিউয়াস কিছু বলাটাই আমরা টাং টুইস্টার হিসেবে ধরে নিই। হ্যাঁ, সো কামরুল বলো, কামরুল দেব, কাটটা ভালো হয়েছে। হ্যাঁ, আর আমাদের এখানে জাজ হচ্ছে আমাদের স্যার, আমাদের স্যার হচ্ছে মিলন স্যার। হ্যাঁ, আচ্ছা, কামরুল, Brazil is a very big country, Brazil is not a very big country. আচ্ছা, নাও রাসেল, মিলন স্যার একটু ভালো করে শুনেন তারপর আমাকে। Brazil is a very big country or Brazil isn't a very big country? Okay, now Mahidul. Brazil is a very big country, Brazil is not a very big country. Okay, thank you. আচ্ছা, আমাদের লিয়াকত স্যার অফিস থেকে লিখেছেন, তাসনিম ইজ টেল ইওর নিউ স্টুডেন্টস টু রাইট দেয়ার ফোন নাম্বার, লিয়াকত স্যার উইল ইনভাইট দেম। আচ্ছা, তাহলে আমরা একটু চ্যাট বক্সে যারা এখানে আমাদের বাইরের স্টুডেন্ট লাইক লিয়াকত স্যার না, মিলন স্যার এবং মাহিদুল ইসলাম দুইজনই একটু কাইন্ডলি কমেন্ট বক্সে নাম্বারটা লিখে দেন। হ্যাঁ, ঠিক আছে, স্যার আপনাদেরকে ইনভাইট করবে। অ্যান্ড আমাদের লিখেছেন, আচ্ছা,
Shami, Brazil is a not big country. This sentence is right. Actually, article ta is not er majkhane boshbe na. Brazil is not a very big country. Thik ache, ata pore ashbe. This sentence is wrong. Acha, tarpore Junaid bolo. Brazil is a big country. Brazil is not a big country. Okay, kichuta mumbling hoyeche. Now Milon sir, ebar apni bolen tarpor judge. দেখতে চাচ্ছি যে কে আমাদের ভালো করেছে। আচ্ছা মিলন, মিলন স্যারই বলেন যে সবার মধ্যে থেকে কে ভালো করেছে, কি মনে হচ্ছে? সবাই ভালো করেছে, সবাই ভালো করেছে। ওকে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। সো ব্রাজিল ইজ আ ভেরি বিগ কান্ট্রি অর ব্রাজিল ইজেন্ট আ ভেরি বিগ কান্ট্রি? ইজেন্ট আ, ইজেন্ট আ, ইজেন্ট আ, যদি এই জায়গাটায় মামলিং হয় আমরা এটাকে বারবার করে বলবো, ইজেন্ট আ, ইজেন্ট আ, ইজেন্ট আ, লাইক দিস ওয়ে। ওকে, নাও লাস্ট নাম্বার ফাইভ, যেটা আমরা সবাই বিশেষ করে মেয়েরা মানে মানে এটা ডিমান্ডেবল। ওকে, ডায়মন্ডস চিপ, ডায়মন্ডস চিপ। সো এটাকে আমাদের পজিটিভ এবং নেগেটিভ দুইটাই সেন্টেন্স তৈরি করতে হবে। ডায়মন্ডস আছে এবং চিপ আছে, সো এটা দিয়ে আমাদেরকে পজিটিভ করতে হবে এবং নেগেটিভ করতে হবে। ওকে, বাট প্রথমে বলতে হবে ট্রু সেন্টেন্স। ট্রু সেন্টেন্সটা কি হবে, ট্রু সেন্টেন্সটা কি হবে? ডায়মন্ডস আর চিপ, ডায়মন্ড আর চিপ। ডায়মন্ড এক টাকা দিয়ে পাওয়া যায়, এক টাকা দিয়ে পাওয়া যায়, দুই টাকা দিয়ে পাওয়া যায়? নো ম্যাম। ট্রু সেন্টেন্সটা কি হবে? ডায়মন্ডস আর নট চিপ। ভেরি গুড, ডায়মন্ডস আর এন, আর এন, ভেরি গুড মিলন স্যার। আমরা আর নটটাকে কি বলবো? আরেন্ট, আরেন্ট। তাহলে কি বলবো? ডায়মন্ডস আরেন্ট চিপ, ডায়মন্ডস আরেন্ট। আচ্ছা, রাসেলের ব্রাদার ভাই বাবা মনে হয় ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, এই জন্য চিপ মনে হচ্ছে তার কাছে, ডায়মন্ড। আচ্ছা, অনেকের কাছে চিপ, নো প্রবলেম। সো কামরুল, কামরুল পজিটিভ নেগেটিভ দুইটাই? আই এম ফ্রম ঢাকা। ডায়মন্ডস আর নট চিপ, বিকজ দে আর কস্টলি, ভেরি গুড। আচ্ছা, তাহলে কি ডায়মন্ডস আর চিপ অর ডায়মন্ডস আর এন চিপ? জুনায়েদ, ডায়মন্ডস আর চিপ, ডায়মন্ডস আর এন চিপ, ভেরি গুড। মিলন স্যার, ডায়মন্ডস আর চিপ, ডায়মন্ড আর এন চিপ। ওকে, মিলন স্যার আমাদের কি ফোন নাম্বারটা দিয়েছেন ভাইয়া? জি জি। আচ্ছা, কমেন্টস বক্সে ফোন নাম্বারটা আরেকবার দিবেন, এখানে আমি দেখতে পাচ্ছি না। সো নাও মাইদুল, diamonds aren't cheap, diamonds are cheap. So true sentence is diamonds aren't cheap. This is the true sentence, and if I, it is not, then you say diamonds are cheap. Okay, thank you. So ami amader answer ta show, yes, diamonds are cheap and diamonds aren't cheap. Clear? Very good. So amra amader class er last যে একটা পার্ট, আমি সবসময় যেটা করি, যেখানেই আমি ক্লাস নিই এটা ছাড়া আমি কোনো ক্লাস মানে মিস করি না। আমাদের বাচ্চাদেরও যে আমাদের ক্লাস হয় সেখানেও আমি টাং টুইস্টারটা করাই, সবসময় আমি করাই। আমি বিলিভ করি যে যে যত বেশি টাং টুইস্টার প্র্যাকটিস করবে তার মুখের জড়তাটা তত বেশি রিমুভ হয়ে যাবে। আমি রাইট, রাসেল, কামরুল সবাই, তাই না? আমরা একই জিনিস বারবার করে পড়বো। লাইক এই যে আমাদের ইন্ট্রোডাকশন, আমরা কোথাও যে নিজের পরিচয়টা অনেক সময় বলতে মামলিং হচ্ছে, থিঙ্ক করে করে বলতে হচ্ছে। সো এটাই যদি প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠেও যদি নিজের পরিচয়টা আমি বলি, আমার আদার্স যে ব্যাপারগুলো সেগুলো যদি বলি, আবার রাতে ঘুমাতে যাওয়ার আগেও যদি নিজের ইন্ট্রোডিউসিংটা বলে ঘুমাই, তাহলে দেখা যায় কি হবে, মানে যে কোনো জায়গায় আমরা সুন্দর করে নিজেকে প্রেজেন্ট করতে পারবো। আচ্ছা, সো দ্য টাং টুইস্টার, টুডেস টাং টুইস্টার ইজ হলি পুট পার্পল পেইন্ট ইন দ্য পুল। আগে সবাই লিখবো, প্লিজ রাইট ডাউন, মাহিদুল রাইট ডাউন, মিলন রাইট ডাউন, জুনাইদ, রাসেল এবং কামরুল
আমি কিন্তু লেখা দেখবো। হ্যাঁ, আর ভিউয়ার্সদেরকে বলবো আমরা নিজেরা কমেন্ট সেকশনে এই টাং টুইস্টারটা লিখে ফেলি। হ্যাঁ, তাহলে কিন্তু একবার প্র্যাকটিস হয়ে গেল। হলি পুট পার্পল পেইন্ট ইন দ্য পুল, হলি পুট পার্পল পেইন্ট ইন দ্য পুল, পি পি সাউন্ডটাকে ঠিক করার জন্য। হ্যাঁ, হলি পুট পার্পল পেইন্ট ইন দ্য পুল। সো আমাকে বলার আগে সবাই নিজেরা জাস্ট 10 টাইমস পড়ার চেষ্টা করেন সবাই। Okay, everyone, just say 10 times, then I will ask you. Acha, Ahmed likhechen, Polly put purple paint in the pool. Excellent. So, Polly put purple paint in the pool. Done, everyone? Done, done. Polly put purple paint in the pool. Bar bar kore boli, tahole dekhba je lekhata, amader bolata onek smooth hoye jacche. Joto bar pari, as much as possible, you can read it. Polly put purple paint in the pool. Polly put purple paint in the pool. Acha, onek bhaiya likchen, apu likchen, Polly put purple paint in the pool. Masuma Taz, thank you. And tarpor hocche Polly put purple paint in the pool, very good. Shagota and Ahmed, I did 5 times, just I read 5 times. And Jewel Sadat, Polly put purple paint in the pool, bar bar kore pori, very good. And Sumaiya Islam Sharno, Polly put purple paint in the pool. Amra bashay je protidin class e protita class e ami ekta kore tongue twister dibo. Ajke class number 2 ebong class 1 eo ami khub sundor ekta tongue twister diyechi. So jara class 1 ta dekhte chan amader liakas page e jaben, okhane amader সব গুলো ক্লাস থাকবে, ক্লাস গুলো দেখে আমাদের পজ দিয়ে আমাদের টাং টুইস্টার গুলো প্র্যাকটিস করবেন। তারপর যখন এরকম 100 টা টাং টুইস্টার হবে সবগুলো লিখবো, লিখে আমাদের বাসায় যে কোনো জায়গায় যে জায়গাটা আমি বেশি থাকি, আমার টেবিল আমার বেডরুম, সেই জায়গায় আমরা টাং টুইস্টার গুলো রাখবো। ঠিক আছে, এভাবে করলে আমাদের ইম্প্রুভ অবশ্যই হবে ইনশাল্লাহ। ফলি ফুড পার্পল পেইন্ট ইন দ্য ফুল, এক্সেলেন্ট। সো রেডি সবাই? হ্যাঁ, এখন এখন আমরা যে কম্পিটিশন দিব, কম্পিটিশনটা আরেকটু ট্রিকি নিব, একটু হার্ড নিব। হার্ড হচ্ছে কোনো ব্রেথ নেওয়া যাবে না, উইদাউট এনি ব্রেথ ইউ ক্যান টেল হাউ মেনি টাইমস। ওকে, সো পলি পুট পার্পল পেইন্ট ইন দ্য পুল, পলি পুট পার্পল পেইন্ট ইন দ্য পুল। সো এরকম হচ্ছে উইদাউট এনি ব্রেথে কতবার পড়তে পারি। তাহলে কি আমি আগে করি নাকি? যদিও অনেকক্ষণ আমি কথা বলতেছি আমার দম কমে গেছে, তারপরও আমি ট্রাই করছি, আমার বেস্টটা ট্রাই করছি। Polly put purple paint in the pool. 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 Polly put purple paint. Just 8 times. একটু বলতে পারেনি। হ্যাঁ, উইদাউট এনি ব্রিথে 8 বার বলেছে। সো তাসনিম, আমি এখন মিস বলছি না, আমিও শিখছি। ঠিক আছে, এই যে পড়াচ্ছি আমিও কিন্তু শিখছি। সো তাসনিম বলেছে 8 times. Now কামরুল, your turn. Polly put purple paint in the pool. Polly put purple paint in the pool. Polly put purple paint in the pool. Thank you, Kamrul. But you said 3 times. কিন্তু কামরুল যেভাবে বলছো মনে হয় কি ওরা কেউ দইরা বাইন্ধা তারপর মায়েরা তারপর বলছে না, এখনই এটা বলতেই হবে। Am I right? মানে সাউন্ডটা কিন্তু এরকম ছিল। Polly put purple paint in the pool. Now Russell. Polly put purple paint in the pool. 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 Polly put. Excellent, excellent. Russell ir khub bhalo amader prothom section e Russell bhalo korche. Russell, you said it 8 times, bola jay 8 plus 8 boleo ar ektu bolecho, very good. Now Zunaid. Polly put purple print in the pool. 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 Polly put purple pool in the print. 6 times. Am I right? মানে আমি কিন্তু পার্শিয়ালিটি করছি না, কাউন্ট করছি। হ্যাঁ, আমি নিজেরটাও লিখেছি। আচ্ছা, নাও মিলন স্যার। ভাই কোন সাবজেক্টের টিচার? বাংলা। বাংলা, আচ্ছা। Polly put purple paint in the pool. তামরিন লিখেছে। থ্যাংক ইউ তামরিন। Do practice it again and again. Okay, Milon. Polly put purple paint in the pool. 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 Okay, very good. After you.
আচ্ছা ফাইভ টাইমস নো মিলন স্যার ফাইভ টাইমস নাও মাইদুল ইসলাম Hollywood purple paint in the pool 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 আচ্ছা ভেরি গুড কিন্তু আমি আমি আই ডিডন্ট গেস ডিড ইউ টেক এনি ব্রেথ মাইদুল হোয়াট টাইপ অফ ব্রেক ম্যাম ইজ ইট ব্রিথিং ব্রিথিং ইয়েস নিশা আই হ্যাভ টেক সাম বাট আই ক্যান নট আচ্ছা তার মানে আমাদের एग्जांपल ছিল উইদাউট এনি ব্রেথ হ্যাঁ উইদাউট ব্রেক ওকে আই গট ইট উইদাউট এনি ব্রেথ ভেরি গুড তারপরে অনেক ভালো ছিল Polly put purple paint in the pool. Polly put purple paint in the pool. Okay. So, এই যে আমাদের মানে কালকের ক্লাস আসা পর্যন্ত আমরা আবার এটাকে আচ্ছা I was able to do it 12 times together without exhaling. Very good. Excellent. Polly put purple paint in the pool. Very good. So, আমাদের next ক্লাস আসা পর্যন্ত আমরা এটাকে বারবার বারবার করে পড়ে যাব আর সো ক্লাসটা কেমন লাগলো যদি একটু উপকৃত হয় মানুষের বা ক্লাসটা করে ভালো লাগে অবশ্যই কমেন্টস লিখবেন আর আমাদের যেহেতু বাংলা স্যার আছেন আমাদের সাথে যদি বাংলা কিছু একটা আবৃত্তি করে শোনাতেন আমরা খুশি হইতাম স্যার মিলন স্যার সাউন্ড দিতে হবে ইউ আর মিউটেড মিলন স্যার ইউ আর মিউটেড ইউ হ্যাভ টু আনমিউট ইয়োরসেলফ ওকে জি আমাদের বাংলাতে একটা আবৃত্তি শোনাবো অবিয়াসলি আবৃত্তি শোনাবো আচ্ছা বোঝা যাচ্ছে না ভাই আপনার কথা আচ্ছা আমাদের কমেন্টস এস টুডেস ক্লাস ইজ আউটস্ট্যান্ডিং থ্যাংক ইউ ব্রাদার যদি একটু উপকার করে থাকি অবশ্যই আমাকে কমেন্টসে লিখে দেন ভেরি গুড ম্যাম থ্যাংক ইউ শাম্বি ম্যাম আচ্ছা ভাইয়া মানে নেটে প্রবলেম হচ্ছে সো ভাইয়াকে শোনা যাচ্ছে না ওকে তাহলে আজকের মতো আমাদের ক্লাসটা এখানেই শেষ আমরা প্রতিদিন দুপুর দুইটায় আসব ইনশাল্লাহ যদি কোনো রকম প্রবলেম না থাকে টেকনিক্যাল ইস্যু না থাকে আর পাশাপাশি আমাদের ক্লাসগুলো হচ্ছে প্রতি লাইক সানডে থেকে থার্সডে পর্যন্ত রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঠিক আছে জি আমি একটা কবিতা বলবো এক মিনিট আমাকে সময় দিবেন আচ্ছা একটা কবিতা বলবেন ঠিক আছে তাহলে কবিতা যেহেতু স্যার বলবে আচ্ছা সো ওয়ান্ডারফুল আমরা কমেন্টস গুলো পড়ি সো ওয়ান্ডারফুল আমাদের প্রতিদিন হচ্ছে দুইটা থেকে আমরা আসব রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ কাইন্ডলি শুনতে পাচ্ছেন হোপ ইট উইল বি কন্টিনিউ থ্যাংক ইউ ভাইয়া আপনারা যদি সাপোর্ট দেন তাহলে অবশ্যই কন্টিনিউ করব জি ভাইয়া শোনা যাচ্ছে বলেন এক্সেলেন্ট আমার কবিতার নাম অনুভূতির রং নীল অনুভূতির রং কোন হেসে অনামেশা হ্যাঁ অনুভূতির রং নীল আমার নিজের লেখা আমার একুশে বইমেলাতে দুইটা কাব্যগ্রন্থ বের হয়েছে তো আসল করোনার কারণে আর বাদ বাকিগুলো সম্ভব হয়নি তো কবিতার নাম আছে অনুভূতির রং নীল পৃথিবীর কোন ঘেঁষে অমানিসার সাদ উকি দেয় নীল দিগন্তে মাঝে মাঝে হাসতে চাই তোমার কাছ থেকে কান্না লুকাতে যতই বলি আমি ভালো আছি সুখে আছি দেখি রোজ স্বপ্ন ঘুমের মাঝে হাজারো অনুভূতি হামাগুড়ি দেয় আমার অধর কোণে সে তো অলিক বোঝে কজন ভাবে কজন আর গভীর আবেশে পথের পানিতে দিন পার করে থ্যাংক ইউ ব্রাদার আমরা একটু মিলন ভাইয়ার জন্য একটা বিগ ক্ল্যাপ থ্যাংক ইউ ব্রাদার ভালো হয়েছে সো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এভাবে কমেন্টস করবেন আর অবশ্যই পড়াটা শিখে আসবেন পলি পুট পার্পল পেইন্ট ইন দা ফুল ওকে সো এই পর্যন্ত আমরা ভালো থাকি সুস্থ থাকি ওকে সো আল্লাহ হাফেজ বাই বাই আল্লাহ হাফেজ ম্যাম